ডিসক্লেমার এই ভিডিওটা শুধু মনোরঞ্জনের জন্য বানানো, তো সিরিয়াস হইও না আর দয়া করে হেডফোন নামক বস্তুটা পরিবে। দিল শ্বশুরি চাই না মোবাইল, দিল শ্বশুরি চাই না মোবাইল। Naughty America. Nobody does it better. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই আছো ভালো। বলছি ডায়লগটা মারে লাভ নাই, আগে খেলাটা শুরু কর। তুই বড্ড রাগে যাস, খেলাটা শুরু করিব রে বাপ। আজকে তুই যদি পুরুলিয়া গানের পিছনে মারে লাল করতে না পারিস না, তোর চ্যানেলটাকে কিন্তু আমি আনসাবস্ক্রাইব করে দিব। তুই দেখতে থাক, শুধু লাল লয় আর যত রকমের রং আছে না তত রকমের রংটা করে ছাড়ি দিব রে বাপ। লে তাইলে শুরু কর। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে। আর খেলাটা শুরু করার আগে বলে রাখি, সাবস্ক্রাইব করে ওই পাশে রাখা বেল আইকনটাকে জোরে থাপড়ায় দিবে। লেটস স্টার্ট। খেলা হবে, খেলা হবে। এই সব পানু গানের সৃষ্টিকর্তা হচ্ছে পুরুলিয়ার মাল বাঁদর পাল। দাদা বলছি উটা বাঁদর পাল, বাঁদর পাল লয়। ও সরি সরি সরি, বাদল পাল। তো বন্ধুরা, পুরুলিয়া গানের ব্যাপারে জানতে গেলে আগে জানতে হবে পুরুলিয়া গান কয় প্রকার। পুরুলিয়া গান হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক, একটা হচ্ছে শাকসবজি ভিত্তিক, আর একটা টেকনোলজি ভিত্তিক। প্রথমে দেখিব সম্পর্ক ভিত্তিক। নুনুর বাপ তো মদটা খাইয়ে আসি করে নুনুর মাইনকে দমে জোরে গুথাই দিল। দাদার বান্টুর বহুত পাওয়ার, এমন জোরে গুথাইল রে বা পুরা ঘরটাকেই লড়াই দিল। দূর বাল ভাল লাগে না, দিনের বেলায় গুথাইলো আমি দেখলি, আর বলছে সন্ধ্যার বেলায় গুথাইলো। তোমরাই দেখো দিনের বেলা বঠে নয়টা সন্ধ্যার বেলা বঠে। আচ্ছা বলছি বৌদি কেমন করে গুঁথাইলো? কাকা মনে হচ্ছে গুঁথাই পুরো থেতলা করে দিয়েছে রে বাপ। তাহলে কাকা তুমি গুঁথাই ঠিকই করেছো, এরপর তোমাদেরকে দেখাবো নুনু। তোমরা যেটা নুনু চুলকাতে চুলকাতে ভাবছো না, সেটা সে নুনু লয়, এটা হচ্ছে 5 ফুট লম্বা বড় নুনু। সেদিন দিনের বেলায় যদি কাকা না গুথাইতো না, আজকে 5 ফুট লম্বা নুনুটা আজকে হইতো নাই। আচ্ছা আমি বলছি এইটা তো নুনু, আর এইটাকে নুনুর মাসি নাকি? কি মায়েরি পৃথিবীর এমন একটা নুনু যে এত বড় হয়ে গেছে তাও এখনো বেলুন নিয়ে খেলা করে। আচ্ছা বলছি নুনু, গাড়ির হরন তো এরকম করে বাজায়। নুনু এরকম করে যে হরন বাজাবার কথা বলছে সেটা গাড়ির হরন লয় রে বাপ, সেটা অন্য কিছুর হরন বটে। এইটা দেখে করে যারা এখনো বুঝতে পারে নাই নুনু কি হরন বাজাবার কথা বলছে, তারা এখনো হয়তো মন থেকে বড় হতে পারে নাই। কি বাড়া, এটা কি দেখলাম? এই কালো মার্কা পঞ্চটা সিঙ্গার,
ই তো সব হিলাই শেষ করে দিয়েছে রে বাপ। তারপর নুনু জাপানের বহুত নারকেল তেল লাগায় নিজের নুনুটাকে বড় করে বিহাটা সারিলে। বা নুনু সেই সেক্সি মালটাকে পাইছিস রে, আমার তো দেখেই কেমন মনটা হুচু হুচু করছে। দূর বাল ভাল লাগছে না। আরে বাপ, তোর নামও নুনু, তোর বেটার নামও নুনু, তাহলে কি তোর চোদ্দ গোষ্ঠীর খানদানের নাম নুনু? এরপর তোমাদেরকে দেখাবো টেকনোলজি ভিত্তিক গান। গান মারা দাদা এমনভাবে মুখটা করলো যেমন দাদার পুরাটা ঢুকিয়ে গেল পঁচাক করে। তোমরা যদি বুঝতে পারছো না শালি জামাইদারটা কেমন ভাবে বসে ফাটাই দিয়েছে, কোনো চিন্তা নাই, বাদল পাল আছে তো বোঝাবার জন্যে। কত চরম লেভেলের মাল ফুকের এরা, হাত দিয়েই বাঁশির মিউজিকটা বাজায় দিছে। ক্যামেরাম্যানটাকে দেখ তোরা, এদিক সেদিক অ্যাঙ্গেল খুঁজে বলছে কোন অ্যাঙ্গেল থেকে পুরাটা দেখা যাবে। আর একটু ক্যামেরাটা আগে করলে তো পঁচাত করে ঢুকে যেত রে বাপ। যারা বুঝতে পারছো না কি লাড়াচাড়া করার কথা বলছে, বাদল পাল আছে তো বোঝাবার জন্যে। বাদল দা, তোমাকে মারি কন্ডমের নোবেলটা তোমার পরে ছুঁড়ে মারা দরকার। সকাল সন্ধ্যা কি জাপানের নারিকেল তেল নিয়ে রান্না খাওয়া নাকি? আচ্ছা তোমরাই বলো, ফোনটাকে কি চার্জ দিতে গেলে পিছনের ঢাকনাটা খুলতে হয়? আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমার ফোন আর এটা আমার চার্জার, এই যে ঢুকাই দিলাম এইখানে। পিছনের ঢাকনাটা কি খুলতে হইলো? নিশ্চয় খুলতে হয় না, এরা গানটাকে ভুল লিখে ফেলেছে রে ভাই। অ্যাকচুয়ালি গানটা এরকম হইতো, আমার প্যান্টটা খুলে তোর বান্টুটা ঢুকাছিস। মোবাইল পিন ঢুকালে চার্জ হইল কি? মোবাইল পিন ঢুকালে চার্জ হয় নাকি? আমি নিজের চোখে দেখেছি। না কাকা, মোবাইলে পিন ঢুকালে চার্জ হয় না, তোমার পিছনে পিনটা ঢুকালে হয়তো মোবাইলে চার্জটা হতে পারে। এদের ডিরেক্টরকে আমার একটা কথাই বলার আছে, মালটাকে ছেঁড়া বেডশিট ছিঁড়া আর এ আবালটাকে তোর ভুজনার ড্রেসটা নিয়ে পরাই দিয়েছিস। শ্বশুরি দিল এমন জিনিস, বলবো কি রে ভাই, টিপতে টিপতে সারা শরীর ঘামে ভিজে যাই। বড়ই প্রথমে ভাবতেছিলি এটা পানুর মধ্যে কে গান ঢুকাই দিয়েছিস রে বাপ। ধুরবাল, এটা কি চুলকানি চুলকানি খেলা হচ্ছে নাকি? বালের, তুই যেটা খসছিস না সেটা আসলে মোবাইল নয়, সেটা আসলে অন্য কিছু বটে। গান মারা, আমি কি ভুল শুনলাম? সমজ রে হো,
দাদা তুমি মায়ের ঠিক করো নাই, বদিরটা হড়ুকা দিয়ে ফাটাই দিলে, তাহলে বদি বড় কষ্ট পাইছে বলো। এরপরে তোমাদেরকে দেখাবো শাক সবজি ভিত্তিক গান। ইস কি সুন্দর তোমার কচি কচি লাউ, দেখে আমার জিভে জল এসে যায়। হাত দিও না বন্ধু, হাত দিও না, আমার কচির আয় হাত দিও না, বড় হলে যত খুশি হাত দিও আমি মানা করব। অডিওটা শুনে মজা লিয়ে লিয়েছ, মনে মনে কি ভাবছ এটা লাউ লয় অন্য কিছু বটে, তাহলে একবার ভিডিওটা দেখো। ইস কি সুন্দর তোমার কচি কচি লাউ, দেখে আমার জিভে জল এসে যায়। হাত দিও না বন্ধু, হাত দিও না, আমার কচির আয় হাত দিও না, বড় হলে যত খুশি হাত দিও আমি মানা করব। কচি কচি লাউ দেখে, কচি কচি লাউ দেখে আমার জিভে আসে জল গো। দূর মারা কচি লাউ দেখে জিভে জল চলে আসছে, আমি তো শুনেছিলাম তেঁতুল বা টক জাতীয় কোনো জিনিস দেখলে জিভে জল আসে, যত সব আমাল মার্কা কথাবার্তা। লাউ খেতেও ভালো দেখতেও ভালো, তাই সবাই তাকে চায় গো। ওরে চাঁদি তুই তো বলবি এই কত রকমের লাউয়ে নজর দিয়ে রাখিছিস কে জানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রইল, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ওই পাশে রাখা ঘন্টিটাকে বুঝতেই পারছো জোরে এরকম করে থাপড়ান দিবে। ওকে বাই। ছলো ছলো নয়নে হাসি মা, ছলো ছলো।